আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকেন ভাষণ থেকে আমি মোহাম্মদ সাহেব ইসলাম। দর্শক, আপনাদের সামনে সরাসরি মেশিন সম্পর্কে কথা বলার জন্য এসেছি। তো এটি হচ্ছে চিপস তৈরি করা মেশিন, কেউ বলে ঝুরি ভাজা, কেউ বলে আখরি ভাজা ইত্যাদি। তো এই মেশিনটি আমি এখন সেট আপ দিয়েছি চ্যাসিসের উপরে। এটা আপনার ভ্রাম্যমান কাজে ব্যবহার করলে ভ্যান কিংবা ট্রলি কিংবা নসিমন করিমন ইত্যাদির উপরে ব্যবহার করতে পারবেন। এই মেশিনটি আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো। চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা চিপস তৈরি করতে পারবেন। এখানে কোনো প্রকার জ্বালানি বা আগুন প্রয়োজন হবে না। তো বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, যারা এখনও পর্যন্ত নতুন দর্শক, অবশ্যই অবশ্যই দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটি চালিয়ে, ততক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেশিন চালাবো, থ্রেডিং করব, খুলব, আবার লাগাবো, ততক্ষণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। অবশ্যই মেশিন কেনার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন। মেশিন ক্রয় না করলে অযথা কল করে বিরক্ত করবেন না। আর আপনার মতামত, আপনার ভালো লাগা মন্দ লাগা মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক, এই মেশিনটি এখন চালিয়ে দেখাবো। চিপসটি কিন্তু সরাসরি খাওয়ার জন্য উপযোগী। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। তো দেখুন মেশিন চিপস সরাসরি খাওয়ার জন্য, এটি মুড়ির মতন স্বাদ হবে। এখানে কোনো প্রকার জ্বালানি কিন্তু ব্যবহার করা হয় নাই, একবারে ভেজে বেরোচ্ছে।
দর্শক এতক্ষণ দেখছিলেন চিপস তৈরি করা সিস্টেম, এটি কিন্তু সরাসরি খাওয়ার জন্য উপযোগী। প্রচণ্ড মসমসে হয়েছে, কোনোরকম হাতের আলতোভাবে না দিলে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি করে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে এই নাই যে এটি পাউডার হবে, পাউডার কিন্তু হবে না। এটি সম্পূর্ণ খাওয়ার জন্য আপনি যদি মনে করেন মার্কেটিং করবেন, অ্যালুমিনিয়ামের ফুয়েল প্যাকেটে প্যাকেটিং করে 6 মাস পর্যন্ত বাজারজাত করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক দেখলেন চিপস তৈরি করার মেশিন, যদি এই মেশিন আপনারা নিতে চান আমাদের হাতে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা।